বিএনপি নির্বাচনে না এসে আবারও সহিংসতা করলে উচিত জবাব দেবে আওয়ামী লীগ এ সময় নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কার কোনো অবকাশ নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচন সরকার নয় কমিশন পরিচালনা করবে ইসলাম শান্তির ধর্ম কোনো সহিংসতা প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন দলের নেতারা প্রতিনিধিদের তথ্য চিত্রের চিত্রে নোয়াখালীর কবিরহাটে ঈদের নামাজ আদায় করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন নির্বাচনে না এসে বিএনপি যদি আবারও সহিংসতা করে তাহলে উচিত জবাব দেয়া হবে সহিংসতা যদি তারা আশ্রয় আমরা সঙ্গে নিয়ে এদিকে ফরিদপুরে নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন পরে তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম কোনো সহিংসতার জায়গা সেখানে নেই ঝালুকাঠিতে ঈদের জামাত শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন একটি মহল ক্ষমতা চিরস্থায়ী করতে ধর্মকে ব্যবহার করে আসছে সিলেটে ঈদের জামাত শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত বলেন কুরবানির ত্যাগের শিক্ষা সবাইকে কাজে লাগাতে হবে বড় কিছু করার জন্য ত্যাগের প্রয়োজন এইটাই আজকে আমাদের শিক্ষণীয় এ সময় আগামী নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কার কোনো অবকাশ নেই বলেও জানান তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ